প্রাণের ঝুঁকি নিয়ে 180 মিটারের উপর রেল লাইনের উপর পাতা লোহার পাতের উপর যাতায়াত করে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে আলিপুরদুয়ারের ছাত্রছাত্রীরা। দীর্ঘদিন থেকে এই পথ দিয়ে যাতায়াত করছে ছাত্রছাত্রীরা এবং তা সত্ত্বেও হেলদোল নেই প্রশাসনে। যে কোনো মুহূর্তে চলে আসতে পারে ট্রেন এবং ঘটতে পারে কোনো বড় দুর্ঘটনা, এমনই এই ছবি ধরা পড়েছে ডিজিটাল বাংলা নিউজ চ্যানেলে। ঘটনা আলিপুরদুয়ারে 11 নম্বর ওয়ার্ডে কালজানি রেল ব্রিজ। বেশিরভাগ ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়ার সময় রেল লাইনে ব্রিজের উপর লোহার পাতের ওই পথকেই নির্ভর করে এবং সূত্রে পাওয়া খবর অনুযায়ী প্রতিদিন 3 থেকে 4 হাজার মানুষ যাতায়াত করে এই ব্রিজের উপর দিয়ে। এমনকি পূর্বেও এই ব্রিজ দিয়ে যাতায়াত করার সময় দুর্ঘটনা ঘটেছিল। আচমকাই ট্রেন চলে আসার ফলে এই বাধ্য হয়ে ঝাঁপ দিতে হয়েছে নদীতে এবং তা সত্ত্বেও উদাসীন প্রশাসন। জানা গিয়েছে নদীর ওপারে রয়েছে কোচবিহার জেলা খোলটা গ্রাম পঞ্চায়েত। খোলটা গ্রামের প্রচুর স্টুডেন্টরাই এই প্রাণের ঝুঁকি নিয়ে এইভাবেই যাতায়াত করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই প্রাণের ঝুঁকি নিয়ে এইভাবেই ব্রিজের ওপর দিয়ে তাদেরকে চলতে হচ্ছে এবং দাবি করা হচ্ছে বিকল্প একটি সেতুর। যদিও এই খবর শোনা মাত্র এসডিএল চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী তিনি জানিয়েছেন বিষয়টি গুরুত্ব সহকারে প্রশাসনের কাছে উত্থাপন করবেন, পাশাপাশি বিকল্প ব্রিজ করার জন্য আবেদন করবেন। সন্দীপ অটোলাইন্স, ধামাকা অফার 2022, এক্সচেঞ্জ অফার ও গাড়ি কিনলে আকর্ষণীয় উপহার। এক্সপালস 200 2V, এক্সপালস 200T, এক্সট্রিম 200S, এক্সট্রিম 160 উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা লয়্যালটি অফারের 5,000 টাকা পর্যন্ত ছাড়। গ্ল্যামার 125, ফ্যাশন প্রো 110, ডেস্টিনি 125 উপর রয়েছে 5 লিটার পেট্রোল অথবা হেলমেট ফ্রি। এছাড়াও রয়েছে এক গুচ্ছ অফার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন সন্দীপ অটোলাইন্স, পিএন রোড, কোচবিহার। মোবাইল 9832077848। এই নিয়ে শিক্ষার্থীরা কি জানিয়েছেন? পরীক্ষা দিতে হচ্ছে রেলওয়ে ব্রিজের মধ্যে দিয়ে পার করে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে, সেটা কতটা অসুবিধার মধ্যে সম্মুখীন হতে হচ্ছে এবং একদিকে পরীক্ষার চিন্তা আরেকদিকে এই রেলওয়ে ব্রিজের উপর যখন তখন ট্রেন চলে আসতে পারে, কতটা তোমরা অসহায় তোমরা মনে করছো? এবং তোমরা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলে সেটা? তোমরা কি প্রতিনিয়ত এই স্কুল এই পথ ধরেই তোমরা স্কুলে আসো? কি নাম তোমার? আজকে পরীক্ষা দিতে হচ্ছে রেলওয়ে ব্রিজের মধ্য দিয়ে পার করে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে, পথ ধরে আসছো এই রেলওয়ে ব্রিজের উপর দিয়ে পরীক্ষা। আজকে তো পরীক্ষা, আজকে কি পরীক্ষা তোমাদের? আজকে বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তো এই রেলওয়ে ব্রিজের উপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে তোমরা আসছো, সেক্ষেত্রে কতটা অসহায় এবং তোমরা মনে করছো? তা এখন আমার দিক দিয়ে তো আমি অনেকটা ভয়ে পড়ছি। যখন তখন ট্রেন চলে আসে, যে কোনো ট্রেন আসা এখন তো কোনো টাইম নেই না, তার জন্য এখন ভয়ে এখন এই যে পরীক্ষার একটা ইসে মাথার মধ্যে চাপ, আরও এইদিকে ট্রেনের খবর শুনে তো আরও ভয় পায় আছে আমার। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কুমারপাড়া। এটা কি কুচবিহার ডিস্ট্রিক্ট পড়েছে? ওটা কুচবিহার ডিস্ট্রিক্ট, এটা আলিপুর। আচ্ছা আচ্ছা, তো তো তোমার আজকে কি কি পরীক্ষা? আজকে আজকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা। তো উপর দিয়ে পরীক্ষা দিতে হচ্ছে, এই মাধ্যমিক পরীক্ষা দিতে হচ্ছে, সেক্ষেত্রে কতটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তোমাদের?
এবং তোমরা কি এই পথ ধরেই কি তোমরা স্কুলে যাতায়াত করো? তোমরা সেটা কি জানিয়েছিলে তোমাদের বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? কি জানিয়েছিলে সেটা? কিন্তু কোনো লাভ হয়নি নাকি? এবং আজকে তোমাদের কি পরীক্ষা? তো পরীক্ষার কথা একটা মাথায় চিন্তা থাকে এবং পাশাপাশি এই এই রেলওয়ে ব্রিজ যখন তখন ট্রেন চলে আসতে পারে, সেক্ষেত্রে তোমাদেরও একটা দুশ্চিন্তার মধ্যে এই ব্রিজ পার করতে হচ্ছে এই পরীক্ষার মধ্যে, সেটা তোমরা কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তোমাদের? কি নাম তোমার? বর্ষা। কি বর্ষা বেগম? সবাইকে পার হতে হচ্ছে এবং এই পরীক্ষার মাঝে যে দুশ্চিন্তা সেটা একটা কাজ করে, পাশাপাশি এই যে রেলওয়ে ব্রিজ যখন তখন ট্রেন চলে আসতে পারে, সেটা কতটা অসুবিধা হচ্ছে ছাত্রছাত্রীদের? অসুবিধা অনেকে তো মনে করেন পার হতেই পারে না, অনেকে হাত ধরে পার করতে লাগে, আবার হয়তো ট্রেন ফট করে যদি ট্রেনের খবর হয়ে যায় তখন বিরাট সমস্যায় পড়তে হয়, কোথায় যাবে না যাবে এরকম। এই বিষয়টি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? জানানো হয়েছে। কী নাম আপনার? আমার নাম রফিকুল ইসলাম। আপনি কি ছাত্র অভিভাবক? হ্যাঁ, আমার মেয়ে। ছাত্রছাত্রীরা এই পথ দিয়ে যাতায়াত করছে, আপনি একজন অভিভাবক এবং আর এই খবর শোনা মাত্রই এসডিডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী তিনি বলেছেন বিষয়টি গুরুত্ব সহকারে প্রশাসনের কাছে উত্থাপন করবেন, পাশাপাশি বিকল্প ব্রিজ করার জন্য আবেদন করবেন। প্রচুর ছাত্রছাত্রীরা ওই আলিপুরদুয়ার 11 নম্বর ওয়ার্ডের যে কালজানি ব্রিজ রয়েছে সেই ব্রিজের উপর দিয়ে তারা পরীক্ষা দিতে আসছে এবং তারা সংকটের মধ্যে দিয়ে আসছে, কি বলবেন সেক্ষেত্রে? শুনেছি, প্রশাসনকে আমি জানাবো, কিন্তু তাছাড়াও একটা প্যারালাল ব্রিজ কিন্তু আছে যেখানে আমারই উদ্যোগে ফুট ব্রিজ তৈরি হয়েছিল রেলওয়ে লাইনের পাশে, সেটা ব্যবহার করা উচিত, কিন্তু এরকম ঝুঁকি নিয়ে ব্যবহার করা উচিত না। আমি এটা প্রশাসনকে জানাচ্ছি যাতে নেক্সট দিন থেকে তাদের জন্য অন্য কিছু ব্যবস্থা। রেল বলছে এটা পুরোপুরিভাবে রাজ্য সরকারের আওতায় পড়েছে, এটা আমাদের কিছু করার নেই, রাজ্য সরকারের আওতায় না, এটা প্রশাসন দেখবে এবং সেই ক্ষেত্রে যদি স্টুডেন্টদের আনার জন্য কোনো ব্যবস্থা করতে হয় আমি নিশ্চিত। প্রচুর ছাত্রছাত্রীরা ওই আলিপুরদুয়ার 11 নম্বর ওয়ার্ডের যে রেল কাল এনি আলিপুরদুয়ারে ডিআরএম দিলীপ কুমার সিং কি জানিয়েছেন শুনবো। মুদ্দা উঠাযা হে, লোগো কি লাইফ কা সওয়াল হে, ইসমে সবকো ধ্যান দেনা হোগা কি ইয়ে জো রেল কা ব্রিজ হে, ইয়ে সির্ফ রেল ইঞ্জন ওর রেল কে ডব্বো কা ট্রেভেল করনে কে লিয়ে বানায়া গিয়া হে, ওর ইয়ে আম পাবলিক কে লিয়ে নহীং হে, তো আপ সব লোগ ইস মাধ্যম সে এক অ্যাওয়ারনেস ফেলাইয়ে কি কোই ভি এসা ব্রিজ जिसमें सिर्फ रेलवे ट्रैक बना हुआ है, जिसमें कोई रोड का पाथ नहीं है, उसको पब्लिक यूज ना करे ताकि कोई अगर इमरजेंसी होती है तो अपने को सही ढंग से बचा पाए, और उस एरिया में जहाँ भी कोई रोड ब्रिज अवेलेबल है उसको लोग यूज करें, और स्टेट गवर्नमेंट से अगर वो कुछ चाहते हैं तो वहाँ पर कोई एक्स्ट्रा ब्रिज कोई लोकेशन उसके लिए बात करें, ठीक है? रेल क्योंकि ट्रैक के लिए रिस्पॉन्सिबल है, ट्रेन चलाने के लिए रिस्पॉन्सिबल है, तो हम लोग सिर्फ उस पार्ट को ध्यान में रखकर ब्रिज को बनाते हैं। और दूसरी बात ये है सर, रेलवे की तरफ से आप लोग कुछ अवेयरनेस किया था उस जगह पर? हम लोग पीरियडिकली जो है ऐसे सभी लोकेशंस पर जहाँ पर ट्रेस पासिंग हो रही है और लोग फ्रिक्वेंट रेलवे के ट्रैक के आसपास जो है मूवमेंट कर रहे हैं उसको हम लोगों को अवेयर कराते हैं, उनको मना करते हैं। हमारी टीम बनी हुई है जो विजिट करती है, और अभी एक और टीम बनाई गई है जिसमें हम लोग सबॉर्डिनेट लेवल पर और ऑफिसर लेवल पर जो है
लोगों के अंदर अवेयरनेस और ज़्यादा फैलाएंगे ताकि लोगों को ये मालूम हो कि ट्रेन बहुत हाई स्पीड से आती है और अगर आप थोड़ा सा भी अलर्ट नहीं होंगे तो कोई भी हादसा हो सकता है। एसएमएस कैंपेन भी किया सबसे और एसएमएस कैंपेन भी हम लोग करते हैं तो आप आपके थ्रू भी ये जागरूकता फैलाई जा सकती है कि कृपया आप रेलवे ट्रैक से जितनी दूरी बना कर रखी है आपके लिए और आपके फैमिली के लिए बहुत ही अच्छा रहेगा। এনিয়ে ফোন মারফত এসডিও সুরেন্দ্র কুমার মিনাকে জানিয়েছেন, মাফ করবেন, এনিয়ে ফোন মারফত এসডিও বিপ্লব সরকার কি জানিয়েছেন শুনবো। প্রাণের ঝুঁকি নিয়ে ছাত্রছাত্রীরা আজকে ওই ওই ব্রিজটা ধরেই তারা পরীক্ষা দিতে আসছে, সেক্ষেত্রে প্রশাসন কতটা এর আগেও খবর স্যার করা হয়েছিল সে বিষয়ে প্রশাসন কতটা উদ্যোগ নিয়েছে এই বিষয়ে সেটাই আপনার কাছে জানতে চাইছি স্যার। আচ্ছা না ব্যাপারটা তো আমার জানা ছিল না, আমি ওটা খোঁজ খবর নিয়ে দেখছি, খোঁজ খবর নিয়ে যথাযথ ব্যবস্থা কিভাবে নেওয়া যায় যত তাড়াতাড়ি সম্ভব সেটি দেখছি। হ্যাঁ ওকে। প্রাণের ঝুঁকি নিয়ে ছাত্রছাত্রীরা